আচ্ছা দেখেন তো ভালো করে এই মেয়েটাকে চিনতে পারেন কিনা। অনেকের আবার চেনা চেনা লাগে, তবু অচেনা মনে হতে পারে। বলছিলাম এক সময়ের জনপ্রিয় মডেল পিয়া বিপাশার কথা, যিনি 2012 সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে সবিজ অঙ্গনে পা রাখেন। যাই হোক, এখন তো চিনতে পারছেন। চলুন জেনে নেই পিয়া বিপাশা এই পরিবর্তন হওয়ার কারণ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী, নিয়ম করে প্রায়শই ছবি পোস্ট করেন। সম্প্রতি পিয়া বিপাশার চেহারায়ও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ধারণা করা হচ্ছে তিনি ঠোঁটে সার্জারি করিয়েছেন। আবেদনময়ী রূপে দেখা দিয়ে অনুসারীদের নজর কাড়েন তিনি। ছবিগুলোর কমেন্ট বক্সে তার প্রতি মুগ্ধতাও প্রকাশ করেন নেটাগরিকটা। বড় বড় প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন পিয়া বিপাশা। নাটকে নাম লেখানোর প্রথম সারির সব অভিনেতার সঙ্গেও জুটি বেঁধে হাজির হয়েছেন ছোট পর্দায়। এ তালিকায় রয়েছেন আফরান নিশো, জিয়াউল ফারুক, অপূর্ব, রিয়াজ, আহমেদ রুবেল, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরীর মতো অভিনেতারা। 2012 সালে লাক্স প্রতিযোগিতায় সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপনে নাম লেখান। 2013 সালে দ্বিতীয় মাত্র নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। এটি তার অভিষেক নাটক। 2016 সালে রুদ্র দ্য গ্যাংস্টার চলচ্চিত্রে অভিষেক ঘটে পিয়া বিপাশার। এতে তার বিপরীতে অভিনয় করেন এবিএম সুমন। অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেন সাইম জাফর ইমামি। তারপর ডজন খানেক সিনেমায় চুক্তিবদ্ধ হন পিয়া, কিন্তু অজানা কারণে কোনো কোনো সিনেমা থেকে বাদ পড়েন, আবার কোনোটি থেকে স্বেচ্ছায় সরে যান এই অভিনেত্রী। এরই মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পিয়া বিপাশা। এ সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে, কিন্তু সংসার জীবনেও ছন্দ পতন ঘটে, ভেঙে যায় পিয়ার প্রথম বিয়ে। তারপর বিরতি নিয়ে ফের সম্পর্কে জড়ান তিনি, যদিও এ প্রেমের বিষয়ে তেমন তথ্য প্রকাশ করেননি। কয়েক বছর পর এ সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন এই অভিনেত্রী। এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবেইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া। চার মাসের জানাশোনার পর 2019 সালের 21 জুলাই পারিবারিকভাবে বাগদান সারেন পিয়া। কিভাবে পরিচয় হলো ছেলের সঙ্গে এ বিষয়ে পিয়া বিপাশা বলেছিলেন, আমার বেশ কয়েকজন কাজিন যুক্তরাষ্ট্রে থাকেন, আমার এক ভগ্নিপতির সঙ্গে ওই ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সূত্র ধরে ছেলের সঙ্গে পরিচয়। পরিচয়ের পর থেকেই দুজনের দুজনকে পছন্দ হয়। এরপর প্রেমিককে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন পিয়া বিপাশা।